আমি তোমাকে বলছি যে হাতুড়ের ব্যাপারে যে স্ট্যান্ডটা, ওই কথাটা মিস করেছো। হাতুড়ের ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার দুই দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি। এটা কি আমি বলেছি নাকি? আমি এটা ইয়েস স্যার, আই মিন লাইক ইউ নো আই থিঙ্ক ইউ আর গুড, তুমি যেটা মিন করো এটা খুব পরিষ্কার, বাট আমিও কিন্তু খুব পরিষ্কার। এখন আমি মনে করো যে চেয়ারে আমি ওইখানে পয়সা করতে পারি, এটা আমি কিন্তু করতে পারবো না। আই ক্যান বি দ্যাট রেবেলিয়ান অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য, এটা তো আবার রাগ বিরাগের বশবর্তী হয়ে যাবে কাজটা, তাহলে কিন্তু আমার ওপটা নষ্ট হবে, ওইটা আমি করতে পারবো না। ওকে আমি যেটা বলেছি যে ও আমাকে যেটা বলেছে, এটা আমি ইন্টারভিউতে একটা না একাধিক ইন্টারভিউতে সেটা আমি এটাও বলেছি যে আমার টাকা লস হোক যদি ক্রিকেট লস না হোক। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, সো এটা আমি বলেছি। সো ইটস লাইক ইউ ক্যান রেস্ট অ্যাসিওর দ্যাট ইউ নো হোয়াট আই হ্যাভ সেড। আর সিন্ডিকেটের ব্যাপারে এই ধরনের কাজ আমি যে কথা বলেছি চেষ্টা করব, ইট উইল নট হ্যাপেন, চেষ্টা করব আমি। তো আই থিঙ্ক হি লেফট দ্য কান্ট্রি, ইজি অ্যারাউন্ড, আমি যাই না। আচ্ছা বাদ দাও, অনেক টাইম হয়ে যাচ্ছে। দেখো ভাই, যেই কদিন আছে অনেক অনেক রোজ থাকবো, তুমি কি একদিনে সব শেষ করে দিও না? আই উইল কাম, যদি হয় আমি প্রতিটা ব্যাপারে কথা বলবো না, যদি এরকম মনে করি একটা পার্টিকুলার সময় পরে একটা পেস দ্য মিট হবে।